এই রণচণ্ডী হই কাছে ফুলে গেছে। হ্যান্ডেলে বেগুন ভাজা দেখো খাবে, চলো খাও। আম নিয়েছেন চাল কুমড়োর ঘন্ট, এ ধরে বেঁধে কত করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এই তো বসিয়ে দিলাম, কড়াইতে হয়ে যায় সেটা তো না, এরা পুরুষ মানুষেরা এইভাবে। তুমি একটুখানি ব্যাক করো, আমাকেই দেখাচ্ছে না তোমাকেই দেখাচ্ছে। হ্যাঁ আর এই মোচা, আজ পুরো সেই রণচণ্ডী হয়ে গেছে। বললেই বলবে, আমি বলি, বললেই বলবে, আমি বলি যে আমার যে আমার মুখে আজকে দেখো বোঝা যাচ্ছে না কতটা স্ট্রেস। এতক্ষণ ধরে এই আগুন শালে ছিলাম আমি, বুঝেছ? উনুন শালে এতক্ষণ ধরে ছিলাম। খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। ইয়াকে বেরো না, চলো খাওয়া শুরু করো। গরমে ঘি মেনে চান হচ্ছি, খাও। হাতটা যা জ্বলে যাচ্ছে না সাংঘাতিক পরিমাণে জ্বালা করছে। একটা জায়গাতে দুবার ছাকা লেগেছে, দুইবার, দেখো তোমরা বুঝতে পারবাও না, খুব ফুলে গেছে। তুমি খাও, খাও, আমাকে হাও করতে হবে না, খাও। এত কষ্ট করে রান্না করলাম, তুমি না খেলে আমার কাজটাই বৃথা। নাও নাও নাও, খাও না, তুমি নাও খাও। দেখো ভাতটা মনে হয় বেশি লাগলো, তড়ি ফড়ি করে ভাত ফাত বেজে নিয়ে এসেছি তো। আর এত অবেলা হয়ে গেছে, চলো শুরু করি। সেই হয়েছে, সেই নুন ঝাল পুরো পার হয়ে আগে নুন হতো না, এখন কি করে ব্যাস ঠিকঠাক হয়ে যায়। আজকে ভিডিওতে আর এনার্জি হচ্ছে না আমার, এতক্ষণ ধরে আগুন শালে আমি থেকে থেকে আমার আমি রান্নাটা খুব ভালোবেসে করি, কিন্তু সবকিছু ব্যালেন্স করা তো একা হাতে হিমশিম খেয়ে যায়। এতক্ষণ ধরে হেসেলে থাকা, বুঝতে পারছো? আর মাছ মাংসের থেকে নিরামিষ রান্না খাটনিটা বেশি থাকে, তাই না? এইগুলো ঝিরঝিরি করে কাটতে আমার হিউজ সময় লেগে গেছে। মোচাটা দুটো মোচা আনছে, দুটো, একটা তো নয় দুটো। মাথা সাটা যায় মোচার ঘন্ট, মোচার ঘন্ট, মোচার ঘন্ট করতে থাকে। আমার কোনো ব্যাপার না, কিন্তু আমরা এই এখন এত ব্যস্ততার জীবনে এই কেটে করাটাই মুশকিল, কাটা থাকলো আলাদা কথা। তারপর খেদ্য করো রে, জল ফেলো রে, মশলা করো রে, তরিহরি তো করতে গিয়ে হাতে ছাকা খেয়েছে। গোলের টাইমই জানি না কত বাজে, দেখো হ্যান্ডেল বেগুন বাজা। খাবে এর উপরে একটু হ্যান্ডেল বেগুন ভাজা দেখো খাবে, চলো খাও। আম একটুখানি মুখ দাও। হ্যান্ডেল বেগুন বাড়িয়ে নেওয়া হয়ে ভালো লাগলো।
আমার ঘরে একটা এসি দরকার জানো তো, এসিটা দরকার। এই গরমে ফ্যান বন্ধ করে ভিডিও বানালে কষ্ট হয়, হেভি গুকন দিয়েও খেতে পারে না। গরমের মধ্যে এত সুন্দর খাবার, এসি থাকলে টেস্টি টেস্টি করে খাওয়ার মজা পাই। আমার ঘরে একটা এসি লাগাতেই হবে, এসি ছাড়া হবে না, খাবার সব মজাতেই চলে যায়। আজকাল লেবু খেতে এনেছি, কালকে বলছিলাম লেবু, আজকে আগে থেকে চলো কম্পিটিশন, চলো চ্যালেঞ্জ হয়ে যাক, কে ফাঁক চায়। আমি এখান থেকে অল্প টুকু নেবো। কেন খাবা না কেন? আমি অল্প অল্প করে খাই। আমাকে দিয়ে খাটালা আর তুমি এখন খাবা না? আরে রয়ে রয়ে খেতে হবে না, হেভি গরম খাবার গরম। এই খাটনির জিনিসটা যদি আমি দুদিন ধরে না খাই, দুদিন ধরে খাবা তাহলে কালকে বাসি, কালকে বাসি খাবার, দুদিন ধরে খাবে। বলো ভালো না খারাপ, কোনটা ভালো? তুমি কম ভালোবাসো মানে খুব সুন্দর রয়েছে বন্ধুরা, তোমরা সবাই বানিয়ে খাবে চাল কুমড়ো ঘন্ট মুগের ডাল দিয়ে। চাল কুমড়োটা তো শেষ হয়ে গেছে, দেখো একটু চাল কুমড়োটা, চাল কুমড়ো দিয়ে খাবা। হ্যাঁ আচ্ছা মোচা খাই, মোচা 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 তো দেখি তো, ছোলা দিয়ে মোচা, এই দেখো ছোলা ছোলা, এই যে ছোলা পুষ্কি পাড়া দেখতে পাচ্ছ, টেস্টটা আরো খুলবে বুঝছিস। এক্ষুনি সবে সবে করো না, গরম গরম খাবেন না, অত তো বোঝা যাচ্ছে না। আমি যখন করি তখন তুমি খাও না, দেখো আমি হ্যান্ডেল করলাম, খাও না, না তুমি হ্যান্ডেল তাহলে কাম দাও, আমি এখানে নিয়েছি, আমি অত বড় হ্যান্ডেল তুমি খাও, হ্যান্ডেলটা তোমার পছন্দ। হেভি গরম করছে গো, হেভি গরম করছে, চলো আচ্ছা ভিডিওতে এইটুকুনি, ঠিক আছে আর পাচ্ছি না, গরমে বলছি আর পাচ্ছি না, আমি ততক্ষণ খেয়ে নিই, তুমি আর টাটা বাই বাই চলো।